দ্বিতীয় দুর্গা পূজার সময় আমার আসলে উৎসব বতর আরম্ভ হওয়া বলে ধরা হয়। এই সময় যাতে কোনো ধরনের একটা পথ দুর্ঘটনায় বা কোনো মৃত্যুর বাতরি আমার এই আনন্দ উৎসবটি যাতে ম্লান পড়ি না যায় তার নিমিত্তে সরকার ফালেরপরা জেলা পথ সুরক্ষা সমিতি আর সরকার পরিবহন বিভাগে বিশেষ ব্যবস্থা গ্রহণ করব। আর এটা আজি যে জেলা প্রশাসন পুলিশ প্রশাসনের ফলেরপরা আজি যে পূজা সমিতিবিলাকল যাক আমার ডাইরেকশন আছে তাত আমার পরিবহন বিভাগের ফলেরপরা এটা দিয়া হয়েছে যে পূজা মণ্ডপত আমার যে পথ সুরক্ষা নীতি নিয়ম সম্পর্কে বিস্তারিতভাবে একোখন ডিসপ্লে রাখব লাগিব আর যিখিনি আমার পূজার নীতি নির্দেশনা বিশেষ করে পথ যাক আমার চলোতে যিখিনি নীতি নিয়ম সেইখিনি যাতে মানি চলবলে প্রত্যেকটি কথা স্পষ্টকে লিখি দিয়াটো দায়বদ্ধতা করা হয়েছে। আমি পূজা সমিতিবিলাক অনুরোধ জানাইছো যাতে আগন্তুক দুর্গা পূজার সময় বা এই উৎসব বতর কোনো যাতে পথ দুর্ঘটনা সংঘটিত নহয় আমার যিখিনি পথ চলার নীতি নিয়ম সমূহ মানি চলার নিমিত্তে একটা সামাজিক দায়িত্ব আছে, দায়িত্ববোধ সেইখিনি মানি আমার পূজা সমিতিবিলাকে এইবার ব্যবস্থা গ্রহণ করে। নিশ্চয়কৈ আগন্তুক দুর্গা পূজার সময় বা উৎসবের সময় আমার জেলা প্রশাসন পুলিশ প্রশাসন জেলা পথ সুরক্ষা সমিতি সকলো একাকার হয়ে পথ পথ দুর্ঘটনা রোধের নিমিত্তে খুড়াপান করাই হোক বা মোবাইলের কথা পাতি যাই হোক বা আমার সিট বেল্ট নলগাই হোক বা অত্যাধিক বেগত গাড়ি চলাই হোক ইত্যাদি যিখিনি পথ সুরক্ষা নীতি নিয়মের ওপর তীব্র ওপর নজর রখা হব। আর আমার যদি জয়েন্ট চেকিং যদি একাকার হয়ে পিনি থাকবই ইতিমধ্যে আপনার ডিসিপি সাহেবে কৈছে যে আমার যদি ড্রাঙ্ক এন্ড ড্রাইভিংয়ের এগেইনস্টত ব্যবস্থা গ্রহণ হব আর আমার জেলা প্রশাসন পুলিশ প্রশাসন এক্সাইজ ডিপার্টমেন্ট পরিবহন বিভাগের একাকার হয়ে ড্রাঙ্ক এন্ড ড্রাইভিংয়ের এগেইনস্টত কঠোর ব্যবস্থা গ্রহণ করব। নিশ্চয়কৈ খোরাপান করে গাড়ি চলায় আকৌ এবাৰ আমি কব বিচার 10,000 জরিমানার লাইসেন্স সাসপেন্ড আর কেনসেল হব। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত। News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই News18 এপ।